নমস্কার, সেভেন এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি চন্দন। বিশেষ নির্বাচনী বুলেটিন যেটা আমরা করে থাকছি কয়েকদিন ধরে, সেরকম আজকে একটা বিশেষ আসন নিয়ে আলোচনা করব, যে আসনে কিন্তু এখনও পর্যন্ত শুধুমাত্র তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করেছে। আর আমি যখন পর্যন্ত এই এপিসোডটা রেকর্ড করছি, এখনও পর্যন্ত সিপিআইএম বা বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। এখন বিজেপিতে এই আসনটা নিয়ে একটা দোলজাল রয়েছে। যদি আমরা 2014 সাল থেকে হিসেব করতে থাকি, তাহলে দেখব এই আসনটিতে বিজেপি ক্রমশ তাদের ভোট বাড়িয়েছে, কিন্তু এই নির্বাচনে এসে দাঁড়িয়ে 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি কিন্তু এখনও এই আসনটিতে প্রার্থী তালিকা ঘোষণা করেনি। যদিও 2019-এর নির্বাচনে এই আসনটি কিন্তু বিজেপিই জয়লাভ করেছিল। তাহলে এত দোলচাল কেন? তাহলে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতে এত দেরি কেন? আসলে আসনটার নাম হচ্ছে ব্যারাকপুর। 2019 সালেই, ঠিক ভোটের আগে আগে, তৃণমূল কংগ্রেসের বাহুবলী নেতা অর্জুন সিং তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন এবং বিজেপিতে যোগ দিয়েই প্রার্থী হন। তারপর একটা ইতিহাস, সেই ইতিহাস আপনারা সবাই জানেন, সেই গল্প, সেই ইতিহাস নিয়ে আলোচনা করার মোটেও আজকে জায়গা নেই। তিনি সেখানে দীনেশ ত্রিবেদী তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন, এই দীনেশ ত্রিবেদীকে পরাস্ত করেছিলেন মাত্র 14,857 ভোটে, খুব সামান্য। কতটা সামান্য যদি পার্সেন্টেজের হিসেব করেন, তাহলে এই ব্যারাকপুর আসনটিতে যে বিজেপি জয়লাভ করেছিল তার পার্সেন্টেজ ছিল মাত্র 2% ভোট। অর্থাৎ মাত্র 2% আপনারা যদি নির্বাচনী অঙ্ক নিয়ে হিসেব করেন, তাহলে 2% ভোট যদি এরকমভাবে ভাবা হয় যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, বা ধরুন প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, বেশ কিছু মানুষ ভোট দিতে গেলেন না বা যেতে পারলেন না, তাহলেই কিন্তু ফলাফল অন্যরকম হতে পারে। কিন্তু এই মুহূর্তে রাজ্য বিজেপির যে দাবি, সেই দাবি অনুযায়ী রাজ্যে বিজেপি ঝড় চলছে। এবং এবার সরাসরি মোদির কথা বলা হচ্ছে, যে সমাসরি মোদি দাঁড়াচ্ছেন, এরকম একটা ব্যাপার। সেক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন সিংয়ের নামটা, কারণ অর্জুন সিং কিন্তু আবার মাঝখানে তৃণমূল কংগ্রেসে চলে গেছিলেন, চলে গিয়ে আবার ঠিক ভোটের মুখে আবার বিজেপিতে প্রত্যাবর্তন তার হয়ে গেছে। সুতরাং অর্জুন সিং জয়ী প্রার্থী বিজেপির ছিলেন, আবার বিজেপিতে ফিরে এসেছেন। সেক্ষেত্রে অর্জুন সিং দাবি করছেন তিনি ব্যারাকপুরের আসনের প্রার্থী হবেন, এবং ইতিমধ্যে এটা নিয়ে একটা চূড়ান্ত বিতণ্ডা শুরু হয়েছে যে তৃতীয় পাণ্ডব অর্জুন অথবা পার্থ কার, এই কার পক্ষ নেবেন এই বিষয়টা নিয়ে। দুটো নামেরই তো মানে এক, অর্জুন এবং পার্থ। সুতরাং এই আসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। সিপিআইএম প্রার্থী এখানে গার্গী চট্টোপাধ্যায়ের নাম ভাসছে, এবং গত নির্বাচনেও, 2019-এর নির্বাচনেও এখানে গার্গী চট্টোপাধ্যায় লড়াই করেছিলেন। আমি যদি 19-এর যে ফলাফল হয়েছিল সেটা আপনাদের সামনে একটু পড়ে শোনাই, তাহলে এরকম দাঁড়াবে যে বিজেপি প্রার্থী হিসেবে অর্জুন সিং এখানে পেয়েছিলেন 4,72,994 ভোট, শতাংশের হিসেবে 42.82%। এখানে তিনি অতিরিক্ত পেয়েছিলেন 20.90% ভোট। এটা কিন্তু খুব উল্লেখযোগ্য যে তিনি যে 42.82% ভোট পেলেন, তার মধ্যে অতিরিক্ত ভোট হচ্ছে 20.90%। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দীনেশ ত্রিবেদী লড়াই করেছিলেন এই আসনে, তিনি পেয়েছিলেন 4,58,137 ভোট, শতাংশের হিসেবে 41.48%। এবং এখানে তৃণমূল ভোট হারিয়েছিল 4.11%। সিপিআইএমের প্রার্থী ছিলেন লড়াকু শ্রমিক নেত্রী গার্গী চ্যাটার্জি, তিনি পেয়েছিলেন 1,17,456 ভোট, শতাংশের হিসেবে 10.63%। এবং সিপিএম এই আসনটিতে হারিয়েছিল 15.29% ভোট।
এখানে কিন্তু জাতীয় কংগ্রেসেরও প্রার্থী ছিল, কারণ জোট হয়নি গতবার। সেখানে মোহাম্মদ আলম জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছিলেন 15,746টি ভোট, শতাংশের হিসেবে 1.43%, এবং কংগ্রেসের ভোট এখানে মাইনাস হয়েছিল 1.74%। এবং তাতে দেখা গেছিল যে মেজরিটি অর্থাৎ আপনার অর্জুন সিং এখানে 14,857 ভোটে জয়লাভ করেছিল, যেটা পার্সেন্টেজের হিসেবে কিন্তু 2% কম, সেটা হচ্ছে 1.25%। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং বিজেপি হয়তো সে কারণেই, কারণ বিজেপি কার্যত ভারতবর্ষের দুটি দল আছে যারা কমান্ডেন্ট দল, অর্থাৎ যারা দলটাকে সারা বছর ধরে করে, সেরকমই একটা পার্টি সিপিআইএমের মতন। বিজেপি কিন্তু এই আসনটাতে অর্জুন সিংকে বিশ্বাস করতে পারছে না, সরাসরি বলতে কোনো অসুবিধে নেই, কারণ যেখানে ভোটের মার্জিন মাত্র গিয়ে দাঁড়ায় 1.25%, অর্থাৎ জয়ের মার্জিন, সেখানে বললাম যে তৃণমূল কংগ্রেস বা বিজেপি কর্মী সমর্থক ভোটার সব কিছু বাদ দিন, রাজনীতি বাদ দিন, শুধু যদি প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলেও কিন্তু এই আসনটা বিজেপির হাতছাড়া হতে পারে। এবং এই মুহূর্তে যে তারপরে 2021 সালের বিধানসভা নির্বাচন হয়েছে, সেই বিধানসভা নির্বাচনে কি দেখা গেছে যে 7টি বিধানসভার মধ্যে একমাত্র অর্জুন পুত্র পবন সিং তার ভাটপাড়া আসনটি ধরে রাখতে পেরেছিল। বাকি 6টি আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছিলেন, এবং তাদের মধ্যে থেকেই একজন, ওই জয়ী প্রার্থীদের মধ্যে থেকেই একজন রাজ্যের বর্তমান মন্ত্রী পার্থ ভৌমিককে কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে প্রার্থী করেছে। এই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস টেক্কা দিয়েছে সিপিএম এবং বিজেপিকে, কারণ তারা তাদের হোমওয়ার্কটা অনেকদিন আগে থেকে করা শুরু করেছিল, অর্থাৎ কে প্রার্থী হবেন সিপিআইএমের বা কে প্রার্থী হবেন বিজেপির বা জাতীয় কংগ্রেসের, এটা তারা কিন্তু মাথায় রাখেননি। তারা মাথায় রেখেছেন যে আমাদের প্রার্থী কাকে করা যেতে পারে, কে সবচেয়ে বেশি সেখানে গ্রহণযোগ্য হতে পারে, এবং যাতে লড়াইয়ের একটা দীর্ঘ সময় পাওয়া যায়, অর্থাৎ প্রার্থী তালিকা ঘোষণা হলো আর ভোট এসে গেল এরকম যাতে না হয়, সে কারণে সবার আগে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে এবং যথার্থভাবেই সেখানে পার্থ ভৌমিকের নামটা উঠে এসছে। তা আমি বিধানসভা যদি ওয়ারি একটা হিসাব আপনাদের সামনে তুলে ধরি তাহলে দেখতে পাবো 102 আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র, এখানে তৃণমূল প্রার্থী ছিলেন রফিকুর রহমান, তিনি পেয়েছিলেন 88,935টি ভোট। বিজেপি প্রার্থী ছিলেন জয়দেব মান্না, তিনি পেয়েছিলেন 63,455টি ভোট, এবং আরএসপি প্রার্থী ছিলেন জামাল উদ্দিন, তিনি পেয়েছিলেন 50,905টি ভোট। অর্থাৎ এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী কিন্তু জয়লাভ করেছিল 25,480 ভোটে। 103 বিজপুর, তার পরবর্তী বিধানসভা, 103 বিজপুর আসনে টিএমসির প্রার্থী সুবোধ অধিকারী প্রথমবার নির্বাচনে লড়াই করেছেন, তিনি পেয়েছিলেন 66,625 ভোট, 48% ভোট। বিজেপি প্রার্থী হিসেবে এখানে লড়াই করেছিলেন শুভ্রাংশু রায়, মানে তখন সিটিং এমএলএ ছিলেন, বিজেপিতে জয়েন করে গেছিলেন মুকুল রায়ের পুত্র। শুভ্রাংশু রায় পেয়েছিলেন 53,278টি ভোট, অর্থাৎ শতাংশের হিসেবে 38%, এবং সিপিআইএম প্রার্থী ছিলেন সুকান্ত রক্ষিত, নতুন প্রার্থী, তিনি পেয়েছিলেন 14,490 ভোট, মানে 10% ভোট। 104 নৈহাটি, এই নৈহাটি আসন থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন পার্থ ভৌমিক, তিনি পেয়েছিলেন 77,753টি ভোট, মানে 50% ভোট। বিজেপির হয়ে লড়াই করেছিলেন ফাল্গুনী পাত্র, যার নাম এবার লোকসভায় প্রার্থী হিসেবে উঠে আসছে ব্যারাকপুর থেকে। এই ফাল্গুনী পাত্র পেয়েছিলেন 58,898টি ভোট, শতাংশর হিসেবে 38%, এবং সিপিআইএম প্রার্থী ইন্দ্রাণী কুণ্ডু মুখার্জি এখান থেকে পেয়েছিলেন 18,825টি ভোট, শতাংশের হিসেবে, যেটা হচ্ছে 10%। ভাটপাড়া আসন, অর্জুন সিংয়ের গড়, অর্জুন সিংয়ের বাড়ি, অর্জুন সিংয়ের যা কিছু বলতে পারেন, এই ভাটপাড়া আসনটি কিন্তু বিজেপি ধরে রেখেছিল।
এখানে বিজেপি প্রার্থী অর্জুন পুত্র পবন সিং, পবন কুমার সিং পেয়েছিলেন 57,244 ভোট, মানে 53%। তৃণমূল প্রার্থী জিতেন্দ্র সিং, জিতেন্দ্র সাউ, তিনি পেয়েছিলেন 43,557 ভোট, শতাংশের হিসেবে 41%। এবং জাতীয় কংগ্রেস এখানে লড়াই করেছিল ধর্মেন্দ্র সাউ, তিনি পেয়েছিলেন মাত্র 2,169 ভোট, শতাংশের হিসেবে 2%। এরপরে চলে আসি জগদ্দল, এখানে নতুন প্রার্থী সোমনাথ শ্যাম, তৃণমূল কংগ্রেসের সোমনাথ শ্যাম, তিনি পেয়েছিলেন 87,030 ভোট, 87,030 ভোট, শতাংশের হিসেবে 48%। বিজেপি প্রার্থী ছিলেন অরিন্দম ভট্টাচার্য, তিনি পেয়েছিলেন 68,666 ভোট, শতাংশের হিসেবে 38%। এবং ফরওয়ার্ড ব্লক প্রার্থী ছিলেন নিমাই সাহা, তিনি পেয়েছিলেন 16,748 ভোট, শতাংশের হিসেবে 9%। 107 নোয়াপাড়া, এটি জাতীয় কংগ্রেসের আসন ছিল একসময়। এখানে একটা কিন্তু ব্রেক আছে, আমি বলবো সেটা, সেটা হচ্ছে টিএমসি প্রার্থী হিসেবে এখানে জয়ী হন মঞ্জু বসু, তিনি পান 94,203 ভোট, শতাংশের হিসেবে 49% ভোট। বিজেপি প্রার্থী হিসেবে সুনীল সিং এখানে পান 67,493 ভোট, মানে শতাংশের হিসেবে 35% ভোট। এবং জাতীয় কংগ্রেস প্রার্থী হিসেবে শুভঙ্কর সরকার লড়াই করেন এখানে এবং পান 23,502 ভোট, শতাংশের হিসেবে 12%। এখানে কিন্তু একটা বিষয় ঘটে গেছে মধ্যবর্তী সময়, সেটা হচ্ছে সুনীল সিং, যিনি বিজেপি প্রার্থী হিসেবে এখানে লড়াই করেছিলেন, একসময় গাড়ুলিয়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তিনি কিন্তু এখন আর বিজেপি করেন না, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, যদিও ইনি হচ্ছেন অর্জুন সিংয়ের শ্যালক। এখানে কিন্তু আমাদের এই কথাটা মাথায় রাখতে হবে। সর্বশেষ 108 ব্যারাকপুর লোকসভা বিধানসভা, সেখানে তৃণমূল প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন চিত্র পরিচালক রাজ চক্রবর্তী, তিনি পেয়েছিলেন 68,887 ভোট, শতাংশের হিসেবে 46.47%। বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন চন্দ্রমণি গুপ্তা, সরি মাফ করবেন, চন্দ্রমণি শুক্ল, প্রয়াত বিজেপি নেতা মনীশ শুক্লের বাবা, এবং সেই মানে ভোটের ঠিক আগেই মনীশ শুক্ল তাকে খুন হতে হয়েছিল, সেই আবহে দাঁড়িয়ে চন্দ্রমণি শুক্ল বিজেপি প্রার্থী হিসেবে পেয়েছিলেন 59,655 ভোট, শতাংশের হিসেবে 40.25%। সিপিআইএম প্রার্থী, নতুন প্রার্থী ছিলেন দেবাশিস ভৌমিক, তিনি পেয়েছিলেন 16,145 ভোট, শতাংশের হিসেবে 10.89%। এবং এখানে বিএসপি প্রার্থী দিয়েছিল, বিএসপি প্রার্থী তাপস সরকার পেয়েছিলেন 970 ভোট, শতাংশের হিসেবে 0.65%। এটা হয়ে গেল ব্যারাকপুর লোকসভার যে 7টি বিধানসভা আসন, সেই বিধানসভা আসনের সবিস্তার ফলাফল। এই ফলাফলের ভিত্তিতে ব্যারাকপুর আসনে যদি এই মুহূর্তে আমি তৃণমূল কংগ্রেসের মোট ভোট যদি কাউন্ট করি, তাহলে দেখব এখানে তৃণমূল কংগ্রেসের মোট ভোট রয়েছে 526,990, অর্থাৎ 2021-এর নিরিখে তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর লোকসভা আসনে কত ভোট টোটাল পেয়েছে, 526,990। 2021-এর বিধানসভার নিরিখে ব্যারাকপুর লোকসভায় বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে 428,689 ভোট, এবং সিপিআইএম দাঁড়িয়ে রয়েছে এই জায়গায় যেখানে 142,484 ভোট। এবার যদি আমি সিপিআইএম এবং বিজেপির ভোট যোগ করি, তাহলে সেটা দাঁড়িয়ে যাবে, এবং যোগ করে যদি তৃণমূল কংগ্রেসের ভোট থেকে বাদ দিই, অর্থাৎ বিরোধী ভোট থেকে তৃণমূল কংগ্রেসের ভোটটাকে বাদ দিই, তাহলেও কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস 44,483 ভোটে এগিয়ে রয়েছে। যেখানে অর্জুন সিং গত বছর জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী হিসেবে 14,857 ভোটে, অর্থাৎ 1.25% ভোট বেশি পেয়ে দীনেশ ত্রিবেদীর কাছ থেকে। সেখানে এই মুহূর্তে যদি বিধানসভা নির্বাচনের নিরিখে আমরা একটা ফলাফল আন্দাজ করার চেষ্টা করি, তাহলে দেখব এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 44,000
483 ভোটে সিপিএম এবং বিজেপির ভোট যদি যোগ করি এবং তৃণমূল কংগ্রেসের মোট প্রাপ্ত ভোট যদি যোগ করি সেটা থেকে বাদ দেই, তাহলে পরে কিন্তু এই যে অঙ্কটা 44,483 ভোট, এটা কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছেন পার্থভৌমিক, অর্থাৎ এই লোকসভা ভোটে পার্থভৌমিক তৃণমূলের প্রতিনিধিত্ব করছেন প্রার্থী, তিনি কিন্তু এই অ্যাডভান্টেজটা পেতে পারেন। পাশাপাশি আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে 2019 সালে যে দীনেশ ত্রিবেদীকে পরাস্ত করেছিলেন অর্জুন সিং, সেই দীনেশ ত্রিবেদী কিন্তু 2021 সালে বিজেপিতে যোগদান করেছেন। এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যে 2014 সাল থেকে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসেরও ভোট কমতে শুরু করেছে। 2014 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দীনেশ ত্রিবেদী জিতলেও তার ভোট কমেছিল 3.69%। পরবর্তীতে দীনেশ ত্রিবেদী পরাস্ত হয়েছেন 2019 সালে গিয়ে, সেই 2019 সালেও তৃণমূল কংগ্রেসের ভোট কমে গেছিল 4.11%। সেখানে বিজেপির ভোট কিন্তু উল্লেখযোগ্যভাবে বেড়েছিল, বিজেপির ভোট 2014 সালে বেড়েছিল 18.36% এবং 19 সালে গিয়ে বেড়েছিল 20.90%, প্রায় 21%। এবং যেটা বলার, সেখানে সিপিআইএম প্রার্থীর ভোট কিন্তু ততোধিক উল্লেখযোগ্যভাবে কমেছে, ততোধিক উল্লেখযোগ্যভাবে কমেছে মানে এখানে সিপিআইএম প্রার্থী ছিলেন 2014 সালে সুহাসিনী আলী, তার ভোট কমেছিল 16.92%, যদিও তিনি দ্বিতীয় স্থানে ছিলেন। সেখানে গিয়ে 2019 সালে গার্গী চ্যাটার্জি প্রার্থী যখন হলেন, তার ভোট কমে গেল 15.29%, তিনি নেমে এলেন তৃতীয় স্থানে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সিপিআইএমের ব্যারাকপুরের 7টি বিধানসভার ভোট যোগ করলে দাঁড়াচ্ছে, সিপিআইএম বলবো না, জোট বলবো, কারণ এখানে অনেক আসনেই কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লক আরএসপি সবাই লড়াই করেছে, তাতে দেখা যাচ্ছে বামেদের ভোট দাঁড়িয়েছে, বাম জোট 142,784। এইবার যেটা হবে সেটা হচ্ছে যে আমাদেরকে হিসেব করতে হবে যে এই মধ্যবর্তী সময়ে আমরা বলছি যে অ্যাডভান্টেজ তৃণমূল, অবশ্যই পার্থভৌমিক এখানে এগিয়ে রয়েছেন, এবং অর্জুন সিং কিন্তু ভোটের অঙ্কে শুধু নয় দলের অঙ্কেও অনেকটা পিছিয়ে রয়েছেন, হয়তো অর্জুন সিং প্রার্থী নাও হতে পারেন, এমন সম্ভাবনাটা যে মানে যেটা আমি বলতে চাইছি যে এখনও পর্যন্ত আমি যখন রেকর্ডিং করছি তখনও পর্যন্ত কিন্তু বিজেপি এই আসনটিতে প্রার্থীর নাম ঘোষণা করেনি, তার পেছনে একটা বিশাল অঙ্ক, আমরা যে অঙ্ক হিসাবটা করছি সেই অঙ্কটা অবশ্যই বিজেপির যারা উচ্চতর নেতৃত্ব তারা করেছেন, তারা করে দেখেছেন যে এই আসনটি অর্জুন সিংয়ের পক্ষে মোটেই নিরাপদ আসন নয়, সুতরাং কোনো নিরাপদ প্রার্থীকে এখানে দাঁড় করাতে হবে। এবং বিজেপির ভোট কিন্তু এখানে বাড়ছে ব্যারাকপুরে প্রত্যেক বছর, সেই জায়গায় লোকসভা ভোটের নিরিখে সেই জায়গায় দাঁড়িয়ে এমন কোনো মুখকে এখানে আনা উচিত যার পক্ষে এই বিজেপির ক্রমবর্ধমান ভোটটার যে ধারা সেটা জারি থাকে। আর সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখতে হবে, আমরা বলে দিচ্ছি যে অ্যাডভান্টেজ তৃণমূল, কিন্তু পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে যে রাজ্য জুড়ে যে তুমুল দুর্নীতি, এই দুর্নীতির কি কোনো প্রভাব পড়বে না ভোটে, এটা কি আমরা মানে বিশ্বাস করব বা ভাবব? সাধারণ মানুষ কি এই দুর্নীতি নিয়ে ভাববেন না? ভাববেন হয়তো, তারা কি ভাববেন না যে ধর্মনিরপেক্ষতা যে একটা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে এই রাজ্যে, দেশে, রাজ্য কেন বলবো, দেশে ধর্মনিরপেক্ষতা যে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে, সেই ধর্মনিরপেক্ষতাকে বা সংবিধানকে রক্ষা করার যে সুযোগ এসছে তাদের সামনে, সেই সুযোগ তারা সদ্ব্যবহার করবেন না? আমরা নিশ্চয়ই ভাবো তারা করবেন। তাহলে দুর্নীতি, সংবিধান রক্ষা, কর্মসংস্থান, যেগুলো সমস্ত কিছু এই মুহূর্তে প্রচণ্ড সংকটের মধ্যে রয়েছে, পাশাপাশি এই ব্যারাকপুর লোকসভা অঞ্চলের যে পৌরসভাগুলো রয়েছে, প্রত্যেকটি পৌরসভা এবং একাধিক পঞ্চায়েত, ব্যারাকপুরে কিন্তু প্রচুর পঞ্চায়েত রয়েছে, এই যে পৌরসভা এবং পঞ্চায়েতগুলো, সেই তাদের যে ব্যর্থতা, একটা ঝকঝকে রাস্তা দেখলাম বা একটা উঁচু জলের ট্যাঙ্ক দেখলাম, এটাই কিন্তু সামগ্রিকভাবে উন্নয়নের দিশারি হতে পারে না। সেখানে স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে শিক্ষা ব্যবস্থা, সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা, আমরা দেখছি যে ক্রমশ আমরা পিছিয়ে যাচ্ছি, আমরা যদি দেখতে থাকি তা দেখব যে আমরা ক্রমশ পেছ হচ্ছি,
এই পেছনের দিকে যে আমরা হেঁটে চলা বা পিছিয়ে যাওয়া সেটাকে কি আমরা সমর্থন করব? যদি করি তাহলে একরকম রেজাল্ট হতে পারে, আর যদি না করি তাহলে আরেক রকম রেজাল্ট হতে পারে। তবে এটা ঠিক যে অর্জুন সিংয়ের পক্ষে কিন্তু ব্যারাকপুর মোটেও নিরাপদ আসন নয়। উনি যতই দাবি করুন না কেন যে ব্যারাকপুর ওনার হাতের তালুর মতন চেনা একটা জায়গা হতে পারে, কিন্তু এখানে একটা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরটির নাম তড়িৎ বরণ তোপদার। এই তড়িৎ বরণ তোপদারের যদি একটু গল্প বলি আপনাদের, আমরা দেখব যে 1989 সালের ভোট থেকে একেবারে 2004 পর্যন্ত, অর্থাৎ 2009 সালে পরবর্তী ইলেকশন হয়েছিল, এই 2004 পর্যন্ত টানা কিন্তু সিপিআইএম প্রার্থী হিসেবে তড়িৎ বরণ তোপদার এই ব্যারাকপুর আসনে জিতে এসেছেন, এবং আজও তিনি স্বমহিমায় বিদ্যমান। আপনারা নিশ্চয়ই খবরে দেখেন যে রাজ চক্রবর্তী বলুন, পার্থ ভৌমিক বলুন বা অর্জুন সিং বলুন, মাঝে মাঝেই কিন্তু তড়িৎবাবুর সঙ্গে দেখা করতে যান, এবং তড়িৎবাবুকে অর্জুন সিং তো নিজের গুরু বলে আখ্যা দেন। সুতরাং এই তড়িৎ বরণ তোপদার কী ভূমিকা পালন করেন এই নির্বাচনে? যদিও প্রকাশ্যে নিশ্চয়ই তিনি সিপিএমকেই সমর্থন করবেন, কিন্তু তার একটা ভূমিকা থেকে যায় ব্যারাকপুর লোকসভা আসনে। আজও তিনি সমান প্রাসঙ্গিক বাম আমলের মতনই সেই জায়গায় দাঁড়িয়ে তড়িৎ বরণ তোপদারের কী ভূমিকা হবে তা কিন্তু নির্ধারণ করতে পারে ওই 1.25% ভোট। 1.25% ভোট যদি তড়িৎবাবুর নিয়ন্ত্রণে থাকে তাহলে ব্যারাকপুর আসন কী হতে পারে এটা খুব বলা মুশকিল। তবে অর্জুন সিংয়ের পক্ষে সেই পরিসংখ্যানগতভাবে, আমরা যেটাকে সেফোলজি বলছি, সেই পরিসংখ্যানগতভাবে কিন্তু ব্যারাকপুর মোটেও নিরাপদ আসন নয়, যে কারণেই হয়তো বিজেপি দেরি করছে অর্জুন সিংকে এই আসনের প্রার্থী হিসেবে ডিক্লেয়ার করতে, এবং সিপিএম হয়তো অপেক্ষা করছে যে দুই প্রার্থীর নাম দেখার পরেই ঘোষণা করব, তবে সেটা বড্ড দেরি হয়ে যাবে। সবশেষে এই কথাই বলতে পারি যে ব্যারাকপুর তৃণমূল জিতছে এটা পরিসংখ্যান বলছে, কিন্তু রাজ্যের পরিস্থিতি, দেশের পরিস্থিতি যদি আমরা মাথায় রাখি তাহলে পরে কিন্তু এই 2024-এর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। সেই ক্ষেত্রে সাধারণ মানুষ শুধুমাত্র দলীয় প্রচারের উপর ভিত্তি করে নয়, তাদের যে নিজস্ব যুক্তি, নিজস্ব বিচার, সেটার উপর নিশ্চয়ই তারা ভরসা করবেন, এবং সেই ভরসা করে যদি ভোট দেন তাহলে কী হতে চলেছে কেউ বলতে পারে না। তবে অর্জুন সিংয়ের পক্ষে ব্যারাকপুর আসন নিরাপদ নয়। আমার আজকের বুলেটিন আমরা এখানেই শেষ করছি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে দাঁড়াবেন, যেমনভাবে আপনারা এই বিজ্ঞাপনহীন চ্যানেলটিকে এতদিন পছন্দ করে এসছেন সেভাবেই আমাদের সঙ্গে থাকবেন। মৃত্তিকা সেনগুপ্ত এবং সৌভিক পুরকায়েত, 7 আবেগ নিউজ, জয় হিন্দ।